যে ধারণাটা আমরা অনেকে মনে করি এই করোনা ভাইরাস সোয়াসুইক রোগ, আসলে সোয়াসুইক রোগ বলতে ইসলামিক রোগ কিছু নেই। আমরা যারা মুসলমান আমাদের ধর্মের মধ্যে সোয়াসুইক বলতে ইসলামের কোন স্থান নেই। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী যারা হাজার বছর পূর্বে বলে গেছেন, লা তুমরা ওয়ালা হামা ফারমু মিনাল মাখসুমি ফিরাকাল আসাদ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে পাকে নাকে শুভ অশুভ বলতে কোনো কিছু নেই, আর সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই। তাহলে আমরা এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে সোয়াসুই বলতে ইসলামের কোনো কিছু নেই। তারপর আরেকটা হাদিস বুখারি শরীফের 5707 নম্বর এবং মুসলিম শরীফের 2221 এবং 2222 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, লা আদওয়া ওয়ালা তুমরা ওয়ালা হামা ওয়ালা ডাকে তাহলে অনেকে মনে করে যে তার কোন অমঙ্গল আছে বা কোনো কিছু হইলে তার অশুভ কোনো কিছু হতে পারে, এরকম ধারণা করে। আসলে হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো কিছু নেই, পাখি ডাকের মধ্যে কোনো কিছু নেই, কোনো আওয়াজে কোনো মানুষের ক্ষতি হবে এরকম কোনো কিছু বলা হয় নাই। এমনকি অনেকে আমরা ঘর থেকে বের হওয়ার সময় প্রচুর খেয়ে যাই অথবা ভুলের কোনো কিছু রেখে যাই, এই বিষয়ে আমরা অনেক সময় বলিস এই জিনিসটা ফেলে গেছি এত প্রচুর খেয়ে গেছি, এই কারণে আমার স্বামী করতে পারে। আসলে এই ধরনের কোনো ধারণা রাখা ঠিক নয়, ইসলাম এগুলা সাপোর্ট করে না। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে আরেকটু আলোচনা করতে চাই। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যদি কোন স্থানে কোন জায়গায় কোন এলাকাতে যদি কোন মহামারী দেখা দেয় অথবা কোন ধরনের বড় ধরনের কোন বিপদাপদ হয়, কোন ধরনের বড় ধরনের রোগ বিমারি ছড়া ডায়রিয়া কলেরা এরকম অনেক ধরনের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যদি এরকম মহামারী কোন অঞ্চলে হয় তাহলে ওই অঞ্চলের খবর যদি তোমরা জানো যে অঞ্চলে এরকম সমস্যা হচ্ছে মহামারী হচ্ছে তাহলে তোমরা অঞ্চলে যাবে না। আর ওই অঞ্চলের মানুষ যারা এই মহামারীতে আক্রান্ত তারা ওই অঞ্চল থেকে যে অঞ্চলে এই সমস্ত মহামারী হয় নাই ওই অঞ্চলে না যাওয়ার জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন। বুখারী শরীফের 5728 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 5905 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবী বলেন, ইজা সামিতুম বিতাউনি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। যখন তোমরা শুনবে যে কোন এলাকায় রোগে আক্রান্ত অথবা মহামারীতে আক্রান্ত হয়েছে ওই অঞ্চলের মানুষ যেন কোন অঞ্চলে বের না হয়, কোন অঞ্চলে না যায়, আর যারা সুস্থ আছে তারা যেন ওই মহামারী অঞ্চলে না যায়, তাহলে আমাদের দেশে অথবা আমাদের অঞ্চলে যেখানে এই সমস্ত করোনা ভাইরাস এবং মহামারী রোগে আক্রান্ত আমরা যদি শুনি তাহলে আমরা ওই সমস্ত অঞ্চলে যাব না, আমরা আমাদের স্বস্থানে থাকার চেষ্টা করব। আর যে অঞ্চলের মানুষ রোগাক্রান্ত তারা যেন তাদের স্থান ছেড়ে যে স্থানে যে জায়গাতে এই সমস্ত মহামারী ছড়ায় নাই ওই অঞ্চলে না যাওয়ার জন্যই আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, করোনা ভাইরাস সহ বিভিন্ন ধরনের মহামারী এবং বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আমি একটা হাদিস থেকে দোয়া বলব, ওই দোয়া অনুযায়ী যদি আমল করেন ইনশাআল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে ইনশাআল্লাহ এই সমস্ত মহামারী থেকে মুক্তি দান করবেন। তো প্রথমে হলো এক নম্বরে আমরা বেশি বেশি গুনাহ থেকে তওবা করব, ইসতিগফার বেশি বেশি করব। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামারী থেকে বাঁচার জন্য এই দোয়াটি বলেছেন সাহাবায়ে কেরামদেরকে আমল করার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাওসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি
ومن سيء الأسباب এই দোয়াটো আমরা কি বাঁচার জন্য করতে পারেন তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত মুসা আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তিনি একটা বড় একটা বিপদে ছিলেন তখন তিনি এই দোয়া করেছেন এই দোয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মাছের পেটে মুক্তি দিয়েছিলেন চার নম্বরে আমরা আয়াতুল কুরসি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পরে সুন্নিতে সুন্নিতে আল্লাহ আমাদেরকে এই সমস্ত মহামারী এবং করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন প্রাণা দিশন শরীর করুন দাসে আদু কুসি সূরা নাস সূরা ফালাক এই দোয়াগুলো পরে যদি সুন্নিতে সুন্দর হয় তাহলে কোন জাতু টুনা মানুষের ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন তাহলে এই করোনা ভাইরাস কি আমাদের জন্য একটি মহামারী একটি বিপদ এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ মুক্তি দান করবেন তারপরে পাঁচ নম্বরে আমরা এই দোয়াটা করতে পারি সকাল সন্ধ্যা তিনবার বিসমিল্লাহি লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম এই দোয়াটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই সমস্ত মহামারী থেকে করোনা ভাইরাস নামক এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন তারপর আরেকটি আমল করতে পারি আমরা এই আমল এই দোয়াটি তিনবার করতে পারি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটি আমরা করলে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন তারপর আরেকটা আমলের কথা বলি সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তিনবার 313 বার হাসবুনাল্লাহু নিমাল উকিল এই আমলটা করলে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন তো সর্বশেষ কথা হলো যে আমরা বিশেষে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব পূর্বের যত গুনাহ আছে আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলার জন্য বলেছেন ওইভাবে চলার চেষ্টা করব আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত পর্দা পোশিদা সুদ ঘুষ চোর ঘুরি পরিন্দা এই সমস্ত জিনিস থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম যখন আমরা পরিপূর্ণ মানব তখন আল্লাহ আমাদেরকে এই সমস্ত মহামারী দেবে না কারণ যদি আমরা আল্লাহর হুকুম না মানি তাহলে এগুলা এই সমস্ত বিপদাবদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন তো এই সমস্ত পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হলে আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপর বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর সুন্নত বিশ্বাস মানব তাহলেই আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে সর্বশেষ কথা হলো যে ব্যক্তি রোগে আক্রান্ত এই করোনা ভাইরাসের বিভিন্ন মহামারীতে আক্রান্ত ওই ব্যক্তি ওনার অঞ্চলে থাকবেন ওনার এলাকাতে থাকবেন উনি ওই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাবেন না যে অঞ্চলে এই রোগটি দেখা দেয়নি ওই অঞ্চলে যাবেন না আর যে অঞ্চলে মানুষ সুস্থ আছেন এই সমস্ত রোগে আক্রান্ত হন নাই আপনারাও যে অঞ্চলের মানুষ এই সমস্ত রোগে আক্রান্ত ভাইরাস আক্রান্ত ওই অঞ্চলে যাবেন না এটা আল্লাহ নবী বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে তো এই হিসাবে আমরা সুস্থ থাকার জন্য ঘরে থাকবো ঘর থেকে বের হবো না আর ঘর থেকে বের হলে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করে বের হবো মাস্ক ব্যবহার করবো এই ধরনের ইয়াগুলো ব্যবহার করতে পারি তো আল্লাহ নবী যা হাদিসটা বলেছেন ইদা সামিতুম লিতাউনি বি আরদিন ফালা তাকুলুহা ওয়াইদা ওয়াকা বি আরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা আল্লাহ নবী বলেছেন ইদা যখন সামিতুম যখন তোমরা শুনবে বিতাউনি বি আরদিন ফালা তাকুলুহা যে অঞ্চলে হ্যাঁ প্লেগ রোগ আক্রান্ত ওই অঞ্চলে তোমরা যাবে না আর ওয়াইদা ওয়াকা বি আরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা আর তোমরাও যারা এই রোগ আক্রান্ত তোমরা ওই অঞ্চল থেকে বের হবে না তো সর্বশেষ কথা হলো ভাই আমরা আমাদের সবসময় স্থানে থাকবো আমরা যে অঞ্চলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত ওই অঞ্চলে আমরা যাবো না আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুক আর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমরা সতর্ক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন আমার তৌফিক